সকলকে নমস্কার, সকলে কেমন আছেন? ওয়েলকাম টু মাই চ্যানেল কল্যাণী সাজ কথা। আজ আমি আবার একটি কাজকৌটো নিয়ে চলে এসেছি। আগের দিনের গাছকৌটোর ছবিটা সোশ্যাল মিডিয়াতে আপলোড করার পরই, হ্যাঁ, আমার একজন বান্ধবী, সে আমাকে মেসেজ করে যে এটা কি আমি নিতে পারি। মিনিট খানেকের মধ্যে সেটা আমার সেল হয়ে যায়, সেজন্য আমাকে আবার একটি গাছ কোটো বানাতে হয়। আমি প্রথমবার ট্রাই করেছিলাম গতবার, তো অতটা ভালো হবে আমি বুঝতেও পারিনি, আন্দাজও করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম আরেকটা ট্রাই করে দেখি। সেই জন্য আমি আবার আজকে একটি গাছ কোটো নিয়ে চলে এসেছি। এই গাছ কোটোটা আজকে আমি লাল আর হলুদের উপর রেখেছি। উপরি ভাগটা লাল ও নিচের ভাগটা আমি হলুদ দিয়েছি, এবং এদের যে মিক্সিং কালারটা সেটাকে আমি কমলায় রেখেছি। এতে বেশ একটা লাল থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাওয়ার যে ব্যাপারটা থাকে সেটা বেশ সুন্দর লাগে। তো আমি হলুদের অংশেই একটি বড় একটি কোণের মুখের যে আকৃতিটা সেটাকে আমি রং দিয়েই করে নিয়েছি। আগের বার ভিডিওতে আমি একটু চেষ্টা করেছিলাম রুল দিয়ে করার, কার্বন পেপার দিয়ে করার, কিছু বাকামি চালাকি করেছিলাম। তো তাতে কি হয়েছিল, কার্বন পেপার আমি প্রথমে একটি পেপারের মধ্যে ছবিটা এঁকে নিয়ে, যেহেতু আমি ভাবলাম হয়তো রুল দিয়ে রং তুলি দিয়ে ডাইরেক্ট আমি পারবো না, জিনিসটা হয়তো খারাপ হয়ে যেতে পারে, খুব একটা ভালো হয়নি, তবে আরও হয়তো খারাপ হয়ে যেতে পারতো, সেজন্য আমি একটি পেপারের উপর ছবিটা এঁকে নিই, কার্বন পেপার দিয়ে আমি এই গাছ কোটোটির উপরে সেটাকে ড্র করেছিলাম। তো তার উপরে কার্বন পেপারের যে কালিটা, তার উপরে যে আমি রং দিয়েছি আর কার্বন পেপারের যে ব্লু কালারের কালিটা, সেটা সঙ্গে সঙ্গে ফুটে ফুটে আসছে। আমি যতই রং দিই কিছুতেই লোকানো যায় না, সেই জন্য আজকে আর আমি কোনো রিক্স নিইনি, আমি ডাইরেক্ট একদম রং তুলি দিয়ে যা হবে হোক, ভালো হলে ভালো খারাপ হলে খারাপ, আমি রং তুলি দিয়ে এঁকে নিয়েছি। তো দেখলাম খুব একটা ভালো না হলেও খুব একটা খারাপ হয়নি, মানে বোঝা যাচ্ছে এটা চোখ, এটা নাক, এটা মুখ। এবার যারা আঁকা না শেখে না তাদের এই সমস্যাগুলো হয়। আমরা একরকম করতে যাই কিন্তু হয়ে যায় আর এক রকম। আমরা দেখি কোনো ছবি, ভাবি আমরা এটা আঁকবো আর পারবো আঁকতে, কিন্তু আমরা যখন আঁকতে যাই দাগটা যদি সোজা হয়ে যায়, মানে সোজা থাকে, আমরা সোজা করতে গেলে বেঁকে যাই, বেঁকা থাকলে বেঁকা থাকতে গেলে সোজা হয়ে যায়, মানে এই সমস্যাগুলো যারা আঁকা না শেখে তাদের জন্য হয়, আমার ক্ষেত্রেও হয়। মানে আমিও আঁকা শিখিনি যেহেতু, ওই জন্য একবারে আঁকাটা আমার পক্ষে একটু টাফ হয়ে যায়। কোনো কিছু তাও আমি যেহেতু চেষ্টা করি, অনেকটাই হাতটা একটু সোজা হয়ে গেছে, মানে আমি যেমন চাই মোটামুটি, হুবহু না হলেও হয়ে যায়। আমি হয়তো একটা সুন্দর ঠোঁট আঁকতে চাই কিন্তু সেটা না হলেও একটা মোটামুটি ঠোঁট দেখে বোঝা যায় যে এটা ঠোঁট, এরকম একটা ছবি আমি আঁকতেই পারি। তো কথা বলতে বলতে আমি অনেকটাই কাজ করে নিয়েছি। বর্বর যে শাড়ি, আগের দিন আমি শাড়িটা রেখেছিলাম লাল সাদার ওপর, আজকে আর সেটা করিনি। আজকে আমি কোনোকে একটা লাল রঙের শাড়ি পরিয়েছি, সাথে সবুজ রঙের একটা ব্লাউজ, আর বরকে একটা হালকা বেগুনি বেগুনি, নীলচে বেগুনি যেটাকে বলে, ওই নীল বললেও ভুল বলা হবে, বেগুনি বললেও ভুল বলা হবে, খানিকটা বেশি অর্ধেকটা বেগুনি, ওরকম একটা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি। ভিডিও করা অভ্যেস না থাকলে অনেক রকম সমস্যা হয় আমার, যেমন আমি একবার যখন ক্যামেরার দিকে তাকাচ্ছি তখন আমার আঁকাগুলো নড়াচড়ে যাচ্ছে, যখন আমি ক্যামেরা থেকে সরিয়ে নজরটা নিজের কাজের দিকে দিচ্ছি তখন গাছকোটোটা ক্যামেরা থেকে বেরিয়ে চলে আসছে। এই মানে যেহেতু অভ্যাস নেই ভিডিও করা, তো এই সমস্যাগুলো খুবই হচ্ছে, কিন্তু তারপরে ভাবলাম যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, একদিনে তো কেউ কিছু শেখে না। তো সেই থেকেই প্রথমে ভাবলাম ভিডিওটা পোস্ট করব না, তারপর ভাবলাম কেনই বা করব না, প্রথম প্রথম চ্যানেল, প্রথম প্রথম ভিডিও, প্রথম প্রথম ভুল, সবই তো থেকে যাবে, সেই কারণেই। তো উপর আজকে আমি গাছকোটোটার উপরে
শুভ বিবাহ লিখেছি। মনে হলো যে উপরে জায়গাটা অনেকটাই আছে, সেখানে কিছু করা যাক। প্রথমে ভেবেছিলাম একটা ঘর বা গাঁট ছড়া এরকম টাইপের কিছু করব, তারপর ভাবলাম যে আরও তো করব, সেগুলোর জন্য রেখে দিই, এটাতে নয় শুভ বিবাহটাই লিখি। সেই জন্য শুভ বিবাহ লিখেছি। একটা লালের উপর হলুদ রঙটা আমার মনে হলো খুব সুন্দর লাগবে, সেই জন্য হলুদ রঙটা দিয়ে আমি শুভ বিবাহটা লিখেছি। আশেপাশে আমি সাদা রঙ দিয়ে কিছু ছোট্ট ছোট্ট কলকা মানে নকশা করে নিয়েছি। আর উপরিভাগের অংশটাতে আমি সাদার ঠিক না পিচ কালারটা দিয়ে আমি করে নিয়ে কিছু নকশা করেছি। তার উপরে যে একটু বাড়তি অংশ ছিল সেখানে আমি কিছু পান পাতার ডিজাইন এঁকেছি। আমার নিজেরই ঠিক ভালো লাগছিল না। তো কাজকোটোর উপরিভাগের অংশটা আমি ওই পিচ কালারটা দিয়েই ভর্তি করে নিয়েছি, যাতে গোল্ডেন কালারটা দিলে কালারটা একটু ফোটে। সেই এমনি লাল রঙের উপর গোল্ডেন কালারটা দিলে ঠিক গোল্ডেন কালারটা কেমন লালচে লালচে ম্যারমারে লাগে আমি দিয়ে দেখেছি, কিন্তু এই হালকা কোনো কালার হলুদ পিচ সাদা এগুলোর ওপর দিলে কালারটা বেশ একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে, বেশ দেখতে ভালো লাগে। তো একই সঙ্গে আমি ওই গোল্ডেন কালারটা দিয়েই কনের গয়নাগুলোকে আমি এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে সবুজ রঙের শাড়ির ওপর আমি কিছু আমি হলুদ রঙের পাড় এঁকে নিয়ে সেই হলুদ রঙটা দিয়েই আমি যে উপরে কলকাটা করেছিলাম তার পাতাগুলোকে রং করে নিয়েছি। কিছুটা পাতা সাদা কিছুটা হলুদ, বেশ ভালো লাগছিল। তো ওই যে উপরের যে অংশটা আমার ভালো লাগছিল না সেটাকে আমি সবুজ দিয়েই কভার করে দিয়েছি। সবুজ দিয়ে কভার করে দেওয়ার ফলে যেটা হয়েছে, হালকা একটা কোটিং ফার্স্ট আমি দিয়েছিলাম, তাতে ওই যে বোঝা যাচ্ছিলো আমাকে আবার ওটাকে ঘন করে দিতে হলো যাতে ওই আগের কাজগুলো বোঝা না যায়। নিচের যে কলকাগুলো ছিল তার যে পাতাগুলো সেগুলোতে আমি হালকা সবুজ সবুজ দিয়ে দিয়েছি, যাতে ওই শুভ বিবাহ লেখাটা আরেকটু বেশি হাইলাইট হয়। আশেপাশে অন্য কালার থাকলে ওই যে এক কালারের লেখাগুলো বা এক কালারের যে কোনো কাজই বেশ ফুটে ওঠে, সেজন্য ওটা করা। নিচের বাকি ফাঁকা অংশটা আমি একটা সরু লাইন ছিল সেখানেও সবুজ রং দিয়ে নিয়েছি, তারপরের অংশটাতে আমি হলুদ দিয়েছি। এরপরে উপরের ভাগটা দেখলাম শুকিয়ে গেছে, সেই কারণে উপরে কিছু ছোট্ট ছোট্ট কলকা এঁকে নিয়েছি। তারপরে ওই যে মিক্সিংয়ের জায়গাটা দুটো কালার যেখানে এক হয়ে গেছে সেই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, সেই কারণে ভাবলাম ওটা ওরকম ফাঁকা রেখা দেবো, ওই জন্য ওখানেও কিছু ছোট্ট ছোট্ট একটা কলকা আমি এঁকে দিয়েছি, যে কারণে জায়গাটা বেশ সুন্দর ভরাট ভরাট লাগছিলো। তারপরে যেখানে আমি নাম লিখবো মানে বর কনের নাম লিখবো সেই জায়গাটাতেও আমি কিছুটা বর্ডারের মতো ঠিক করিনি আজকে, জাস্ট কলকা দিয়ে একটা এরিয়া আমি আলাদা করে নিয়েছি যে এইটুকু অংশের মতো আমি জায়গাটার নামটা লিখবো। আগের দিন কি হয়েছিল, আগের দিন আমি একটা নির্দিষ্ট জায়গা করে নিয়েছিলাম নাম লিখবো বলে, তো নামগুলো লেখার সময় দেখলাম জায়গাটা কম পড়ে যাচ্ছে এবং আমি ইচ্ছা মতো কিছু ডিজাইন বা নকশা করতে পারছি না, কারণ আশেপাশে নকশা অলরেডি রয়েছে সেই কারণে। ওই জন্য আজকে আমি ফাঁকা রেখে দিয়েছি মোটামুটির উপর, যখন কেউ আমাকে বলবে নাম লিখে দেওয়ার জন্য তখন আমি তার নামটা লিখে কিছু ডিজাইন আমি পাশে আশেপাশে করে দিতে পারবো, যেটা ওই নামের সঙ্গে মানানসই হবে, সেরকম কিছু নামের যে ডিজাইনটা হবে একটু বলতে ভুল হলো, তার সঙ্গে মানানসই কিছু ডিজাইন বা নকশা আমি যাতে এঁকে দিতে পারি সেই জন্য আজকে আমি ফাঁকা রেখে দিয়েছি। সেই সঙ্গে নিচে যে মিক্সিংয়ের যে জায়গাগুলো সেগুলোতেও আমি সাদার সঙ্গে হলুদ দিয়ে দিয়েছি কলকাগুলোর সাথে, বেশ ফুটছিল আমার বেশ দেখতে ভালোই লাগছিল। নিচের জায়গাগুলোতে আমি ছোট্ট ছোট্ট দেখে ওই একই ধরনের নকশা কলকা যা বলবেন সব ওইগুলোকে এঁকে ভরাট করে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছিল। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সাথে থাকবেন।